নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর জমিনে কাশফুলের বিছানা, বাতাসে সাদা বুলের মিশ্রণ, এ যেন সাদায় সাদায় মিতালি। দূরের পথিকের নয়ন জুড়িয়ে যাচ্ছে কাশফুলের শুভ্রতায়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে নিরন্তর যমুনা নদী। যমুনা গর্ভে জেগে ওঠা চরগুলোতে এখন শোভাবর্ধন করছে প্রকৃতির ফুল কাশফুল। কৈজুরি, গুধিবাড়ি, জগতলা, ভাটপাড়া পয়েন্টে জেগে ওঠা চরগুলো জুড়ে এখন কাশফুলের সমাহার। প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য বিমোহিত করছে প্রকৃতিপ্রেমী তরুণ তরুণীদের, তাই আনন্দ উচ্ছ্বাসে ছুটে আসছেন কাশফুলের ছোঁয়া পেতে। কেউ ছবি তুলছেন, সেলফি তুলছেন, কেউ মনের আনন্দে হারিয়ে যাচ্ছেন কাশফুলের শুভ্রতায়। প্রকৃতির শোভা কাশফুল সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চরের মানুষের জীবন জীবিকার মাধ্যম হয়ে উঠেছে, তাই কাশফুল যেন আশীর্বাদ যমুনা চরের মানুষের কাছে। প্রকৃতির ফুল কাশফুল যেন প্রতিটি মানুষের মনের আঙিনায় নতুন প্রেমের আলোড়ন তুলছে, তাই কবিগুরুর ভাষায় ডাকিছে দোয়েল, গাহিছে কোয়েল, তোমার কাননস ভাতে মাঝখানে তুমি দাঁড়িয়ে জননী শরৎকালের প্রভাতে। কাশফুলের প্রেমে পড়ে কবি লিখেছেন কবিতা, শিল্পী এঁকেছেন ছবি, হয়েছে অনেক গান। নীল আকাশের নিচে সাদা কাশফুলের শুভ্রতা ছড়াচ্ছে এই চারদিকে। মৃদু বাতাসের সাথে মিতালি গড়ে কাশফুল প্রাণবন্ত মোহনীয় করে তুলছে আশেপাশের পরিবেশ। এই কাশফুল শুধু সৌন্দর্যের নয়, অর্থের উৎস ও গোখাদ্যের অভাব মিটাচ্ছে। খড়, পানের বর ও ঘর ও বাড়ির বেড়া নির্মাণে কাশবন ভূমিকা রাখছে। প্রতি বছর শরৎকালে যমুনাচরের এলাকাগুলি ভরে ওঠে কাশফুলের চিনিগ্ধতায়, আর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, কৈজুরি হাট পয়েন্ট, শাহজাদপুর।